গত 17ই আগস্ট বিশ্বভারতীর পাঁচিল ভাঙার ঘটনায় এখনো উত্তপ্ত শান্তিনিকেতন। এই ঘটনায় সরব হয়েছে রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার, এমনকি বিরোধী দলগুলিও এহেন ঘটনায় তীব্র ভৎসনা করেছেন। আজ মঙ্গলবার এই ঘটনার শান্তির দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করল বুদ্ধিজীবী সংগঠন। তারপর রাজভবন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুদ্ধিজীবী সংগঠনের একজন সদস্য বলেন, আমরা রাজ্যপালের কাছে এসেছিলাম ইন্টেলেকচুয়াল সেলের পক্ষ থেকে। আমি ডক্টর পঙ্কজ কুমার রায়, ডক্টর মোহিত রায়, বিমল শঙ্কর নন্দ আর আত্মজা বোস আমরা এখানে এসেছি যে 17 তারিখে বিশ্বভারতীতে যে লজ্জাজনক ঘটনা ঘটেছে, বাঙালি হিসাবে, ভারতবর্ষ হিসাবে, বিশ্ব নাগরিক হিসাবে আমাদের মাথা নত হয়ে গেছে। আজকে গ্রিন ট্রাইব্যুনালে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের রায়ে যে ফেন্সিং দেওয়ার কাজ হচ্ছিল তাকে পণ্ড করতে একজন বিধায়কের নেতৃত্বে যে রাজনৈতিক হিংস্রতা আমরা দেখলাম, যে ধ্বংসলীলা আমাদের দেখলাম, আমাদের মনে হয় 71-এর যুদ্ধে শিলাইদহে পাক সেনাদের যে হানা তার সঙ্গেই সেই ঘটনাই আমাদের নতুন করে মনে করায়। আজকে যে বিষয়টা বিশ্বভারতীর কর্তৃপক্ষ ফেন্সিংটা আজকে প্রথম হয়নি, নোবেল চুরির পরে আমরা দেখেছি সুজিত বসু উপাচার্য থাকার সময় ফেন্সিংয়ের কাজ শুরু হয়েছিল, এবং এবারে এই ফেন্সিংয়ের কাজ জনস্বার্থের মামলা এবং গ্রিন ট্রাইব্যুনালের রায় অনুসারে হয়েছে, এবং গ্রিন ট্রাইব্যুনাল নির্দিষ্ট দিনের মধ্যে বিশ্বভারতী কর্তৃপক্ষকে রিপোর্ট করার জন্য বলেছেন। আমরা মাননীয় গভর্নরকে বলেছি, যেহেতু চ্যান্সেলর এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই, এবং আপনি রেক্টর হিসাবে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি এবং তাদের যে যে স্বায়ত্ব শাসন, তাদের যে স্বাধিকার অটোনমি, এটা রক্ষা করার জন্য আপনি সচেষ্ট হবেন, এবং রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের যে সত্তা, তার যে মনন চিন্তন, বাঙালি তথা ভারতবাসীকে যেভাবে মাথা উঁচু করে শান্তিনিকেতন শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, বিশ্ববিদ্যার অঙ্গনতরে আমরা দেখলাম যে সেটাকে নস্যাৎ করার জন্য বঙ্গ বিশ্ববিদ্যালয় করারও কেউ কেউ চেষ্টা করছেন, তিনি তা করতেই পারেন, কিন্তু শান্তিনিকেতনের গরিমাকে ক্ষুণ্ণ করে এ কাজ করা যায় না। এবং সেটা আমরা পশ্চিমবাংলার শুধু বুদ্ধিজীবীরা নয়, সাধারণ মানুষ তার প্রতিবাদে গর্জে উঠবেন।